আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 11খানা আয়াতে কারিমা একটানা 11টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, আমাদের নবীজির আখলাক কেমন ছিল? তো আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 11খানা আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, এই আয়াতগুলো যেমন আমাদের নবীজি তেমন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কারিমাগুলো পড়ে বলতেন যে তোমাদের মধ্যে যে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও সে যেন এই আয়াত কারিমাগুলোর উপরে উঠে এমন কোনো মানুষকে দেখে নাও যে আয়াত কারিমাগুলোর উপরে উঠে এরা সরাসরি জান্নাতি। এরা সরাসরি কি জান্নাতি? আয়াত কারিমা হলো 11টা, 7টা হলো গুণের কথা বলেছেন আল্লাহ তাআলা, সাত গুণে গুণী যারা, সাত গুণে গুণী যারা বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। এখানে আল্লাহ তাআলা বলেন এই সাত গুণে গুণী মানুষগুলো এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। ওয়ারিস মানে বাপ দাদার সম্পদ, জান্নাত এদের বাপ দাদার সম্পদ। সুবহানাল্লাহ, এটাকে ইংলিশে বলে ইনহার্টেড ফ্যাটার্নাল ল্যান্ড, অর্থাৎ বাপ দাদার সম্পদ। তো জান্নাত আমাদের বাপ দাদার সম্পদ, আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের বাপ দাদা জান্নাতে ছিলেন, আমরাও জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের নানার বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি, আলহামদুলিল্লাহ। আমরা ছিলাম জান্নাতে, ফিরে যাব জান্নাতে। আমরা ছিলাম কোথায় বলেন, ফিরে যাব কোথায়? আমরা ফিরে যাব জান্নাতে। ঢাকার লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর টু ঢাকার গাড়ি ঢাকা থেকে রওনা দেয় লক্ষ্মীপুর, আবার ফিরে যায় ঢাকা। লক্ষ্মীপুরের গাড়ি ঢাকা যায় আবার ফিরে আসে লক্ষ্মীপুর। আমরা ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, যাব আবার জান্নাতে, বলেন ইনশাআল্লাহ। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। যাব কোথায়? এই জন্য আমাদের দেশে যদি বিদেশি কোনো মানুষ, কোনো মানুষ যদি বিদেশে থাকে তো তার 3 বছরের বাচ্চা যে মাত্র কথা বলতে পারে সেও এটা বলে যে বাবা বিদেশে থাকে। তোমার বাবা কোথায় থাকে? বলে বিদেশে থাকে। ওই বাচ্চা বুঝে এটা বিদেশ, আর এটা আমার দেশ, ওটা বিদেশ। সৌদি আমাদের দেশ না বিদেশ? বিদেশ কাকে বলে? যে দেশে আমি জন্মগ্রহণ করি নাই, যে দেশে আছে সামনে থাকবে না, এটাকে কি বলে বলেন? আমাদের জন্য এটা হলো বিদেশ, জান্নাত হলো আমাদের দেশ, বলেন জান্নাত আমাদের কি বলেন? এই জন্য জান্নাত আমাদের বাপ দাদার সম্পদ হিসাবে মিরাসি সম্পত্তি। সুবহানাল্লাহ, বলেন জান্নাত আমাদের মিরাসি সম্পত্তি, বলেন জান্নাত আমাদের কি? জান্নাত আমাদের মিরাসি সম্পত্তি। এই জন্য মূলত আমরা জান্নাতেই ছিলাম, জান্নাতে ছিলাম আমরা কত বছর? আমাদের আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমি আসা পর্যন্ত জান্নাতেই ছিলাম। আবার ফিরে যাব জান্নাতে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার ফিরে যাব কোথায় বলেন? এই জন্য জান্নাত একদিকে আমাদের বাপ দাদার সম্পদ, আরেকদিকে আমাদের খরিদা সম্পদ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেমন বাবাও ছেলেকে কিছু জায়গা দিয়ে গেছে, তো ছেলেও ওটার সাথে আবার কিছু কিনছে। কেউ জিজ্ঞেস করে জায়গা কার, কিছু বাবার কিছু আমার, বলে কি না বলে না? বলে কিছু আব্বার দেওয়া সম্পদ আর কিছু কি আমার কিনা। তো জান্নাত একদিকে আব্বার দেওয়া সম্পদ, আরেকদিকে আমার কেনা সম্পদ। সুবহানাল্লাহ, বলে আবার কি আমার কেনা সম্পদ, আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, বলেন আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। এখানে বিক্রেতা, ক্রেতা,
বিক্রেতা মাল মূল্য চারটা লাগে বলেন ক্রেতা বিক্রেতা মাল মূল্য ক্রেতা বিক্রেতাকে আমি ক্রেতাকে আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিক্রেতাকে আমি ক্রেতাকে আল্লাহ আর বিক্রিত দ্রব্য কোনটা আমার জান আমার মাল বিক্রিত মূল্য জান্নাত সুবহানাল্লাহ বিক্রয়কারীকে আমি ক্রেতাকে আল্লাহ আর বিক্রিত দ্রব্য জান মাল কার জান মাল আমার জান মাল বিক্রিত মূল্য জান্নাত যেমন ধরেন তাহলে বোঝা গেছে এই জান এই মাল মূলত আমার না এটা আমার না বলেন যদি আমার হতো এই জান আমি এই জানকে কখনো অসুস্থ হতে দিতাম না তাহলে বোঝা গেছে এটা মূলত আমার না যদি আমার হতো আমি বুড়ো হতে দিতাম না আমি কি বুড়ো হতে দিতাম না তাহলে এটা বুড়ো হয়ে গেছে কেন এটা আমার না এটা অসুস্থ হয় কেন বলেন এটা আমার না আমার মাল শেষ হয়ে যায় কেন এটা আমার না মূলত আমার জান আমার মাল বলতে কোনো শব্দ নাই এটা বিক্রি হয়ে গেছে যেমন ধরেন টুমচর থেকে লক্ষ্মীপুর বাজারে বাজার করার জন্য আসে বিবি বলে দিছে চালের বস্তা লাগবে মাছ লাগবে মুরগি লাগবে ইত্যাদি ইত্যাদি তো সবার আগে সে চাল কিনে চাল চালের বস্তা কিনে কিনে দোকানদারকে কি বলে এই বস্তা আলোক করে রেখে দেন এটা থাকুক আমি অন্য বাজার করে যাওয়ার সময় নিয়ে যাব ডেভেলেবল ঘটনা হ্যাঁ প্রতিদিনের ঘটনা তো এখন এই বস্তাটাকে সে কি করছে আলোক করে রেখে দিছে একটু পরে আরেকজন এসে কল বলে ভাই এই বস্তাটা আমার উঠায় দেন না এটা বেচা হয়ে গেছে কি বলে বলেন এটা বিক্রি হয়ে গেছে তাহলে আমার বিক্রিত মাল আমার কেনা মাল এটা দোকানদার কি করে না বিক্রি করার এখতিয়ার নাই বিক্রি করার এখতিয়ার কি এটা বেচা হয়ে গেছে এটা বেচা কি হয়ে গেছে হয়ে গেছে এবার বলুন তো দেখি আমার জান আমার মাল বেচা অতএব এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই এটা আর কাউকে দেওয়ার কি নাই এই জন্য এই দিলটাও কাউকে দেওয়ার সুযোগ নাই শরীরটাকেও কারোর কাউ দেওয়ার সুযোগ নাই দিল যদি কাউকে দিয়ে দেয় এটা হয়ে যায় শিরিক এটা হয়ে যায় কি বলে কেন শিরিক সবচেয়ে বড় জুলুম কেন শিরিক সবচেয়ে বড় গুনাহ এটা হলো তুমি শিরিক করা মানে দিলটাকে তুমি আরেকজনকে দিয়ে দেওয়া দিলটাকে কি করা বলে আরেকজনকে দিয়ে দেওয়া আরেকজনকে দিল দেওয়ার সুযোগ নাই কারণ দিল বেচা হয়ে গেছে আমি রব কিনে নিয়েছি তোমার কাছ থেকে তোমার জান তোমার মাল তাহলে আমি হলাম বিক্রেতা কিনে নিয়েছে কে আল্লাহ আবার বলেন কিনে নিয়েছে কে তাহলে আল্লাহ হলেন ক্রেতা আল্লাহ হলেন মুস্তারি আল্লাহ হলেন ক্রেতা আমি হলাম বিক্রেতা আমার জান আমার মাল বিক্রিত দ্রব্য আর জান্নাত বিক্রিত মূল্য সুবহানাল্লাহ এবার প্রশ্ন হবে আল্লাহ তাআলা ক্রেতা হলেন কেন আমাকে বিক্রেতা বানালেন কেন স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে মাল বেশি থাকে ক্রেতার কাছে মাল অল্প থাকে ক্রেতার কাছে বেশি থাকে না বিক্রেতার কাছে বেশি থাকে কি হয় বিক্রেতার কাছে বেশি থাকলে কি কি এটা বেচতো কি ক্রেতার কাছে বেশি থাকলে কি কিনতে আসতো ক্রেতার কাছে নাই বলে তো সে কি করতে আসে বলেন তা আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন কি আমাকে বানিয়েছেন কি এটা আল্লাহ তাআলা যেন বলেন আমার কাছে যা আছে থাকুক কিন্তু তোর কাছে তোর জান আর তোর মাল তো অনেক বড় আল্লাহ তোমার কাছে তোমার জান আর তোমার মাল তো কি এই জন্য তোমারটাই তুমি বড় থাকো তোমাকে বানিয়েছি আমি বিক্রেতা সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা নিজে বলেছেন কি ক্রেতা আল্লাহ বলেছেন কি ক্রেতা আর আমার জান আমার মাল যেহেতু এটাই আমার একমাত্র সম্বল আমার এটাই অনেক কিছু এই জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কি বিক্রেতা আর এবার বলেন ক্রেতা আমি বিক্রেতা তুমি জান মাল বিক্রিত দ্রব্য তবে তোমাকে আমি ঠকাবো না বিক্রিত মূল্য জান্নাত দেব এবার নিলেন কত দিলেন কত সুবহানাল্লাহ হ্যাঁ নিয়েছেন সামান্য দিয়েছেন
অনেক কিছু না সব কিছু কি নিয়েছেন সামান্য দিয়েছেন কত নিয়েছেন 60 বছর নিয়েছেন 70 বছর দিয়েছেন কোটি কোটি বছর কি ভাই নেবেন কত দিবেন কত নিয়েছেন তো আমার হায়াত দিয়েছেন রবের হায়াত নিয়েছেন আমারটা দিয়েছেন তারটা সুবহানাল্লাহ বলেন জান্নাতে কত বয়স দিবে আপনাকে জান্নাতে কত বয়স দিবে আল্লাহর বয়স যা জান্নাতির বয়স তা কি ভাই তাহলে নিলেন কত দিলেন কত সুবহানাল্লাহ বলেন নিয়েছেন কত দিয়েছেন কত ভাই তো লাজারে ফোন দিয়েছে দেখেন তো কি অবস্থা দেখেন তো রিসিভ করি নে নিয়েছেন কত দিয়েছেন কত ন্যায় কত দেয় কত ন্যায় 40 ভাগের 1 টাকা দেয় আবার 10 গুণ বাড়ায়া কি মানাজার সাহেব ন্যায় যাকাত কত 40 ভাগের তা আবার যার কাছ কাছ থেকে নেয় না যার যার কি 7.5 তলা পরিমাণ স্বর্ণ হয় তার কাছ থেকে নেয় সুবহানাল্লাহ অথবা কি 52.5 তলা রৌপ্যের সমপরিমাণ হয় তার কাছ থেকে নেয় নেয় কত 40 ভাগের 1 ভাগ আবার দেয় কত আরো 10 গুণ বাড়ায় কি ভাই টাইম নিয়েছেন কত 5 টাইমস 5 সময় নিয়েছেন খামসা ওকাত শুধু নিয়েছেন ফজর জোহর আসর মাগরিব ঈশা শুধু নিয়েছেন 5 টাইম লেকিন দিয়েছেন 24 ঘন্টা আগামী কাল আবার দিব তোকে 24 ঘন্টা তুই দিয়ে দিস আমাকে 5 টাইম পরের দিন আবার দিব 24 ঘন্টা তুই দিয়ে নিয়ে দিস আমাকে 5 টাইম কি হয় তাহলে আমার কাছ থেকে তাহলে আমার নিয়েছেন কত দিয়েছেন কত তাহলে আমার জান আমার মাল বলেন আমার জান আমার জান কত বছরের আর দিবেন কত দিবেন ফিরিয়ে কত বছর আল্লাহ যতদিন ততদিন সুবহানাল্লাহ বলেন আর আমার টাইম নিচ্ছেন কবার 5-10 আর 5-20 100 লেকিন দিলেন কত দিবেন কত কোটি কোটি গুণ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি হলাম ক্রেতা তোমাকে বলালাম বিক্রেতা তোমার জান তোমার মাল এবার দেখেন আচ্ছা আপনি বলুন তো দেখি বাংলাদেশে কি এই বাজারে একজন আসছে আইসা চালের বস্তা কিনছে কিনি কি কয় দোকানদার সাহেব কি বিক্রেতা না ক্রেতা আর উনি কি ক্রেতা দোকানদার সাহেব এই বস্তাটা আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন নিয়ে এটা আপনার ইচ্ছা মতো ইস্তেমাল করেন একজন হবে এবার রব কি বলে তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি তবে এটা তোমার কাছে থাক তুমি ইচ্ছা মতো ব্যবহার করো কি ভাই তাহলে রইল কার কাছে কিনছে কে ব্যবহার করে কে এবার রব্বে করিম বলেন তুমি এটাকে ইচ্ছা মতো ব্যবহার করবা তবে শুনো আমি যখন চাইবো যা চাইবো তা দিয়ে দিও সুবহানাল্লাহ বলবেন না ব্যবহার করবে তুমি তবে আমারে মাঝে মাঝে দিবা পাঁচ নামাজে পাঁচবার হাজিরা দিয়া বলবা এ জান আপনার আপনারটা আপনাকে দিতে আসছি কি হয় এটা দেওয়া আপনার বলেন এটা কার আবার কিনা কার তাহলে আমার শরীরে এটা কার কিনা সম্পদ আল্লাহ তাআলার কিনা সম্পদ সুবহানাল্লাহ বলেন নিজের দেওয়াটা বুঝে নিজে আবার কেউ কিনে দিছে কে আবার কিনে কে ওটা কত বড় এহসান করলো সুবহানাল্লাহ বলবেন না দিল কে আবার কিনে কে এবার আবার ব্যবহার করে কে পরে আজব ঘটনা কি দিল কে কিনলো কে ব্যবহার করে কে শুধু তুমি আমাকে দিয়ে দিবা আমি যখন চাই টাকার গায়ে কি লেখা আছে বলেন তো চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে আছে না নাই আচ্ছা কি কাকে কি দিতে বাধ্য থাকবে টাকা কিটা সারা জিন্দগি খালি দেখলেন কিটা জি না এই 1000 টাকার নোটটা বিশ্বব্যাংকে জমা দিলেন বিশ্বব্যাংক এর পরিমাণে যে পরিমাণ স্বর্ণ আমি পাওয়া ওটা দিতে বাধ্য থাকবে
এটা হলো চাইবা মাত্র ইহার বাহক কে দিতে বাধ্য থাকবে কি দিতে বাধ্য থাকবে স্বর্ণ কি দিতে বাধ্য থাকবে স্বর্ণ এর বিনিময় কি আছে স্বর্ণ আছে এর বিনিময় কি আছে স্বর্ণ আছে বাংলাদেশে যিনি এই টাকা সাপ্লাই দেয় ঠিকাদার আছে টাকার ঠিকাদার টাকার কি আছে ইনি ডক্টর জালালউদ্দিন একজন মানুষ আছে ডক্টর জালাল যিনি স্পেনের কনসুলেটর স্পেনের কি কনসুলেটর আমাদের কিছু টাকা স্পেনে বানায় কোথায় বানায় বানায় স্পেনে এই স্পেনের কনসুলেটর ডক্টর জালাল একসময় আমি তার মসজিদে জুমা পড়াইতাম সুবহানাল্লাহ আমি তার দপ্তরে বসা এমন সময় আসছে অর্থ মন্ত্রণালয় থেকে লোকজন আসছে আইসা অর্ডার দেয় অর্ডার কি দেয় অর্ডার দেয় অর্ডার এত নোটের অর্ডার দিয়ে যায় এত নোটের কি দিয়ে যায় অর্ডার দিয়ে যায় তো এই পরিমাণ স্বর্ণ জমা দেয় এই পরিমাণ স্বর্ণ জমা দিলে বাংলাদেশ আর কুয়েতের টাকার মধ্যে ব্যস্তম কেন যেমন ধরেন কুয়েত 10 কিলো স্বর্ণ জমা দিয়ে বলছে আমাকে 100 টাকার নোট দিবেন 1000টা আর আমরা 10 কিলো নোট জমা দিয়ে বলছি আমাদেরকে 1000 টাকার নোট দিবেন 10 লাখটা বুঝেন না এই ব্যস্তম হলো কি না বলেন কারেন্সি ব্যস্তম হলো কি না তাহলে ব্যস্তমটা কেন হলো বুঝেন না আমি 10 কিলো দিয়ে কত চাইছি 1 লাখ নোট চাইছি আর উনি 10 কিলো দিয়া 100 নোট চাইছে এবার ওনার 100 নোট আমার 1 লাখ নোট বুঝতে পারছি ব্যবসায়ীরা তো অনেক সুন্দর বুঝছেন আজকে কি হয় এজন্য টাকায় সুদ কেন কোরআনে কারিমে তো টাকার কথা নাই হাদিসে তো টাকার কথা নাই আল যাহাবু বিল যাহাব আল ফিদদাতু বিল ফিদদা হাদিসে তো 6টা বস্তুর কথা আছে স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ টাকার কথা এখানে নাই তো টাকাতে সুদ হবে কেন টাকাতে সুদ এর জন্য টাকা মূলত কোনো বিষয় না এর পেছনে স্বর্ণ আছে এর পেছনে কি আছে বলেন স্বর্ণ আছে ঠিক টাকার পেছনে যেভাবে স্বর্ণ আছে বলেন আবার বলেন টাকার পেছনে যেভাবে স্বর্ণ আছে এটা মুদ্রা এটার দুই আনার দাম নাই এটার পেছনে স্বর্ণ আছে এজন্য জাল টাকার দাম নাই কেন জাল টাকার পেছনে স্বর্ণ নাই আরে কথা বুঝেন না কি বলছি জাল টাকার পেছনে কি নাই বলেন সব তো মিল আছে সব মিল লেকিন এটার দাম নাই কেন এটার পেছনে কি নাই এটা কা ফ্যাক্টরি দিয়া সাফাখানা দিয়ে বানিয়ে ফেলেছে এটার পেছনে স্বর্ণ জমা দেয় নাই এজন্য এটা কি জাল এজন্য এটা জাল বুঝেন নাই কথা ঠিক টাকার পেছনে যেমন স্বর্ণ আছে আমার ইমানের পেছনে জান্নাত আছে আমার ইমানের পেছনে কি আছে বলেন এবার বুঝে না এবার বুঝে আসছে বলেন টাকার পেছনে স্বর্ণ আছে বলেন আমার ইমানের পেছনে জান্নাত আছে আমার নামাজের পেছনে জান্নাত আছে টাকার পেছনে স্বর্ণ আছে ইমানের পেছনে জান্নাত আছে সুবহানাল্লাহ এবার টাকা কি বাংলাদেশ ব্যাংক থেকে ফরফর করে বের হয়ে আসছে না বিশ্ব ব্যাংক থেকে আসছে বলেন বিশ্ব ব্যাংক থেকে আসছে ঠিক বিষয়টা এখানেও এরকম আমার ইমানও মদিনায় তৈয়বা হয়ে আর সাজিম থেকে আসছে কি হয় কিন্তু এটার পিছনে কি আছে স্বর্ণ আছে আর এটার পিছনে কি আছে জান্নাত আছে আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে তাহলে এটা এখন কার এই জন্য এ দিলে শুধুই তুমি এ দিলে অন্য কাউকে জায়গা দেওয়ার সুযোগ নাই সুবহানাল্লাহ বলে না এই জন্য এই দিলে অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই এ দিলে যদি অন্য কাউকে জায়গা দিয়ে দেয় তা হয়ে যাবে শিরিক এটা হয়ে যাবে কি ইন্না শিরকা লাজুল মুনাজিম শিরিক সবচেয়ে বড় গুনাহ বলেন শিরিক কি ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা রাব্বুল আলামিন বলেন আমি সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছি তোমাকে শুনো তোমার শিরিক আমি মাফ করব না শিরিক মাফ করব না কি মাফ করবে না কেন শিরিক মাফ করবে না কারণ দিল আমার এটা তুমি আরেকজনকে কেন দিলা আল্লাহ দিল আমার এটা তুমি আরেকজনকে কি
এটা রাসূল উদাহরণ এভাবে দিয়েছেন একজন মানুষ তার দোকানে কর্মচারী রেখেছে গোলাম রেখেছে তাকে তার দোকান চিনিয়ে দিয়েছে এটা তোমার দোকান এটা আমার দোকান এখানে তুমি কাজ করবা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তুমি কাজ করবা যে বেচা কিনা হবে এটা আমার ঘরে পুছিয়ে দিবা বিকেল বেলা এটা তোমার কাজ এটা তোমার ডিউটি এখন কর্মচারী কি করে কাজ করে দোকানে আর মালগুলো আরেকজনকে দিয়ে দেয় এটা যেমন এই মালিক এটা কি কেউ পছন্দ করবে না এটা যেমন কেউ পছন্দ করে না রাসূল বলেন এটা যেমন কেউ পছন্দ করে না ওটাও কি আল্লাহ তাআলা পছন্দ করেন না এই দিল আমার আরেকজন কি তুমি দিলে কেন এজন্য এই দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله كلمة যখন পড়ব তখন তিন অঙ্গে ব্যবহার হবে কয় অঙ্গ এক নম্বরে দিল ব্যবহার হবে দুই নম্বরে জবান ব্যবহার হবে তিন নম্বরে কান ব্যবহার হবে কান মানে কার কান নিজের কান কার কান আমরা এখন আপনার কানের চক্করে আছি নিজের কান ভুলে গেছি কান মানে কার কান ব্যবহার হবে নিজের কান আপনি শুনলে শুনলেন না শুনলে নাই নিজের কানে যেন শুনি নিজের কানে যেন কি বলেন জিকিরে কয়ঙ্গ ব্যবহার হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বলেন দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কান পর্যন্ত দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কান পর্যন্ত উঠতে দেরি আর সাজিমে খটখট করতে দেরি হয় না কোথেকে বের হবে কোন কি দিয়ে কোন পর্যন্ত কি হয় দিল থেকে বের হয়ে দিল থেকে বের করেন إلا الله لا إله 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 إلا الله জবানে বলার সময় দিলে যেন এই কথা আসে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দিলে এই কথা ঢুকান দিলে যেটা থাকে ওটার নাম ঈমান জবানে যেটা ওটার নাম আমল সুবহানাল্লাহ দিলেরটার নাম কি ঈমান জবানেরটার নাম কি আমল আবার বলেন দিলেরটার নাম কি ঈমান জবানেরটার নাম কি ইমানের এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত সুবহানাল্লাহ ইমানের এক জাররার দাম কত 10 দুনিয়া বরাবর জান্নাত ইমানের দাম 10 দুনিয়া বরাবর না আমলের দাম তাইলে বোঝা গেছে দিলে যেটা ওটার দাম 10 দুনিয়া বরাবর আর জবানে যেটা ওটার দাম 10 সুবহানাল্লাহ ওটার দাম 10 হাসানা ওটার নাম কি আর ভিতরেরটার দাম কত খোদা না কাছে একজন মানুষ বোবা জবানে বলতে পারে না একজন মানুষ বোবা জবানে বলতে পারে না একজন মানুষ অস্ট্রেলিয়ার কোনো দ্বীপে সাগরের ভিতরে কোনো দ্বীপে থাকে এই মুসলমান এই মানুষটার কাছে জীবনে কোনোদিন দাওয়াত পৌঁছে নাই কোরআন পৌঁছে নাই ইসলাম পৌঁছে নাই আছে না মা এরকম মানুষ বাংলাদেশেও আছে বাংলাদেশেও পাহাড়ে পর্বতে কিছু মানুষ আছে যাদের কাছে এখনো ইসলাম পৌঁছে নাই যাদের কাছে এখনো কি এই মানুষগুলোর কাছে সে তো কালেমা জানে না সে তো কালেমা ছাড়া কবরে চলে যাবে তাকে কি জিজ্ঞেস করবে তাকে শুধু জিজ্ঞেস করবে তোমার দিলে কি বলছিল তোমার বানানে ওয়ালা কয়জন তোমার দিল কি বলছিল তোমার মালিক কয়জন তোমার দিল কি বলছিল তোমার রব কয়জন তোমার দিল কি বলছিল তোমার পালনে ওয়ালা কয়জন এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমার জবান নড়তে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না আমার জবান নড়ে আমার মত আর আমার জবান নড়ে সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন আরশ জবাবে বলে
আমি নড়ি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় কে তুমি নাড়াচ্ছ কে তুমি আমার আরশের খুঁটি নাড়াচ্ছ এবার বলে আমি আপনার বন্ধু কালিমায়ে তৈয়বা হায় এটা জিব্বাই তো 12টা কালিমাই তো 12টা বর্ণই তো লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে রব কি পাওয়ার রেখে দিয়েছে এটা আর সাজিন নারায় সুবহানাল্লাহ কি দেখি এটা আরশ নারায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এটা কি নারায় কি আরশ নারায় কি আরশ আজিম নারায় আরশ আজিম নারায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমায়ে তৈয়বা কেন নড়ছ তুমি তাকে মাফ করে দাও এজন্য আমি বলি বন্ধু জিব্বা নাড়বে যত লাভ তোমারই হবে লাভ কার জিব্বা নাড়বে কে আমি জিব্বা নাড়বে কে আমি আমার জিব্বা নাড়ব আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলার জিব্বা নড়বে আমার নাম নিয়ে ফাজকুরুনি আতকুলকুম তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকব তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকব তত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর সহজ বাংলা তরজমা কি সহজ বাংলা তরজমা এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে আবার বলেন এ দিলে শিরিকের মূল কি দিলে অন্য কাউকে রাখা হারাম ভালোবাসার মূল কি দিলে অন্য কাউকে রাখা গায়রুল্লাহকে সেজদা করার মূল কি দিলে অন্য কিছুকে রাখা গায়রুল্লাহর সামনে হাত দরাজ করার মূল কি দিলে অন্য কিছুকে রাখা এজন্য দিলে শুধু একজনকে ঢুকাও না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার করে পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কমপক্ষে প্রতিদিন কতবার দিনে 100 বার রাতে 100 বার বলেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ কমপক্ষে দিনে 100 বার রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ কবে করবেন কবে কবে থেকে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি এখনো সময় হয় নাই না বলেন না হয়েছে সময় হয়েছে যার হয় নাই তিনি পড়েন না যার সময় হয় না তিনি পড়বেন না আর যার সময় হয়েছে পড়ব তো ইনশাআল্লাহ কবে সময় হবে কবে আজকে থেকে পড়ব তো ইনশাআল্লাহ হা আন নবী দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 100 মারা لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي أرشاد قرن وابر امتنا شنو تم هذا المدد كيو جدي بوتي دين اكشبال كلمة طيبة پڑو আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো এই জন্য মুমিন যত বুড়ো হয় তত সুন্দর হয় বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো হয় কি বেঈমান যত বুড়ো হয় তত সুন্দর আর মুমিন যত বুড়ো হয় হযরত সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কে একজন জিজ্ঞেস করলেন হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন বেঈমান যত বুড়ো হয় তত অসুন্দর হয় কেন হযরত জবাবে বললেন আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয় আর বেঈমান যত বুড়ো হয় তত জাহান্নামের কাছে হয় যত বুড়ো হয় তত কি জাহান্নামের কাছে আর মুমিন যত বুড়ো হয় তত কি জান্নাতের কাছে যত জান্নাতের কাছে যায় তত চেহারা ফকফক করে
80 বছরের কোন বেঈমানকে আপনি কোন বেঈমানকে আপনি সুন্দর পাবেন না কি 80 বছরের কোন বেঈমান বিধর্মী কোন বেঈমানকে কোন বিধর্মী নারীকে 80 বছরের আপনি সুন্দরী পাবেন না বাস্তব না বাস্তব যত বুড়ো হয় তত কি কি লাগা জাহান্নাম তত কাছে হয় আর মুমিন যত বুড়ো হয় সুবহানাল্লাহ মুমিন যত বুড়ো হয় আমার এক বন্ধু লন্ডন থাকে তো সে ওখানে গিয়ে জামা পায়জামা পাগড়ি দাড়ি তো রাস্তায় কয়েকটা মেয়ে ওকে ধরে বলতেছে এই তুমি কি ইউজ করো মানে তোমার চেহারা এত সুন্দর কিনা তুমি কি ইউজ করো বুঝে নাই কথা আরে কি কি তুমি ইউজ করো বুঝো আমি ভেকা চাকা খেয়ে কিছু বলতে পারলাম না আমি কি বলবো আগামী দিন যদি আবার কখনো জিগায় তুমি বলবো আমি একটা ক্রিম ইউজ করি এটা মেড ইন মদিনা এটা কি হলো এটা মেড ইন মদিনা একটা ক্রিম ইউজ করি সুবহানাল্লাহ রাসূল বলেন আল ওয়াদু নূর রাসূল বলেন ওযু নূর রাসূল বলেন যিকির নূর যিকির নূর ওয়াস সালাতু দিয়া নামাজ হলো আলো সুবহানাল্লাহ নামাজ কি জিকির নূর নামাজ নূর কিসের জন্য চেহারার জন্য নূর হৃদয়ের জন্য নূর কবরের জন্য নূর হাসরের জন্য নূর জান্নাতের জন্য নূর এজন্য নূর নালা নূর ময়দানে মাশার আল্লাহু আকবার জান্নাতীদের ডানেও নূর বামেও নূর সামনেও নূর পেছনেও নূর বলেন ডানেও নূর এজন্য রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন মুমিনরাই দোয়া করে মুমিনদের দোয়ার মধ্যে একটা দোয়া রব্বানা আতমিম লানা নূরানা আল্লাহ আমার নূরকে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ ঈমানের নূর দিয়ে দেন বলেন ঈমানের নূর দিয়ে দেন হেদায়েতের নূর দিয়ে দেন এজন্য আরেক হাদিসে রাসূল বলেন আল্লাহুম্মা জাল ফি আইনি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি মুখি নূরা ওয়া ফি কলবি নূরা ওয়া ফি মানি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আন আমামি নূরা ওয়া আন খালফি নূরা আল্লাহ আমার চেহারায় নূর দিয়ে দেন আমার চোখে নূর দিয়ে দেন আমার কানে নূর দিয়ে দেন আমার দিমাগে নূর দিয়ে দেন আমার হৃদয়ে নূর দিয়ে দেন আমার শরীরে নূর দিয়ে দেন আমার কবরে নূর দিয়ে দেন আমার হাসরে নূর দিয়ে দেন কেমন হবে ইনশাআল্লাহ হাসর ডানে নূর বামে নূর পেছনে নূর সামনে নূর আর জান্নাতে নূর নালা নূর হঠাৎ করে জান্নাতীরা দেখবে জান্নাতে হঠাৎ সমস্ত জান্নাতীদের জান্নাত ঝকঝক করে তকতক করে হঠাৎ দেখবে কি এক মধুময় আলোতে সমস্ত জান্নাতীদের জান্নাত আলোকিত জান্নাতীরা পরস্পর জিজ্ঞেস করবে হঠাৎ করে এত আলো কেন হঠাৎ করে এটা কিসের আলো এখন যদি দূর থেকে কেউ একটা ফোকাস মারে ব্যতিক্রম ধর্মী আপনার ওদিকে তাকাবেন না সবে হ্যাঁ আমার দিকে তাকাবেন না ওদিকে তাকাবেন হঠাৎ করে সমস্ত জান্নাতি ব্যতিক্রম ধর্মী এক ফোকাস জান্নাতিরা পরস্পর বলা বলি করবে কি হলো এটা এবার আওয়াজ আসবে হযরত আলী আর ফাতেমা জান্নাতে বসে কথা বলছে হযরত ফাতেমার জবান থেকে মুখ থেকে দাঁতের ফাঁক দিয়ে যে নূর বেরোয়েছে ওই নূর আচ্ছা কেমন হবে সুবহানাল্লাহ বলবেন জান্নাতে সূর্য হবে না জান্নাতের আলো কিসের হবে জান্নাতের আলো মূলত রব্বে করিমের চেহারায় আনোয়ারের নূর জান্নাতের নূর কিসের নূর বলেন আল্লাহ তালার চেহারার নূর এই সূর্য আল্লাহ তালার চেহারার নূর থেকে সুবহানাল্লাহ বলে না আহ আল্লাহ আকবার জান্নাতে হুরের চেহারার নূর দিয়ে হুরের চেহারার আলো দিয়ে হুরের চেহারার আলো দিয়ে নারীর পুরুষের পুরুষের ছবি দেখা যাবে পুরুষের চেহারার আলো দিয়ে নারীর ছবি দেখা যাবে আচ্ছা কেমন হবে আহুরুন আইন কামসালিল লুইল মাকনুন রব্বুল আলামিন বলেন ডাগর ডাগর হুরগুলো দেওয়া হবে ডাগর ডাগর চব্বিশ হুরগুলো দেওয়া হবে হুর কেমন জানো ঝকঝকে তকতকে রং সংরক্ষিত মুক্তার মতো মুক্তার মতো কেন বললেন মুক্তার মতো শুধু এই জন্য বললেন এটা আমাদের বুঝের কাছাকাছি এর থেকে জল জলে ঝকঝকে আমরা কিছু বুঝবো না সুবহানাল্লাহ বলে না অন্যথায় মোমবাতি না থাকলে মুক্তা কিন্তু আর দেখা যায় না কি মোমবাতি না থাকলে মুক্তা কিন্তু আর কি দেখা যায় না
তাহলে মুক্তার সাথে কিসের সম্পর্ক বলে এটা শুধু আমাদের বুঝের কাঁচা কাছি এজন্য আল্লাহ বুঝের কাঁচা কাছি কি এজন্য এজন্য রব্বানা আতমিম লানা নূরানা পড়েন রব্বানা আতমিম লানা নূরানা হে আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন আমাদের কলিজায় ঈমানের নূর দিয়ে দেন বলে কলিজায় কি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله হায় যদি অভ্যস্ত হইতাম জিকির দিয়ে যদি কালেমায়ে তৈয়বা দিয়ে জবানটাকে অভ্যস্ত বানাইতাম জিহ্বাটাকে নাড়াতে শিখতাম কি শিখতাম আমি বলি বন্ধু জিকির দিয়ে জিহ্বা নড়বে যত রব্বে কারীমের রহমত আসবে তত শিরিকের শিরিকের বালাখানাতে শিরিকের দুর্গতে শিরিকের দুর্গতে জিকির ছাড়া কোনো বিকল্প নাই সুবহানাল্লাহ বাংলাদেশ কেন টিকে আছে এত দুর্নীতিতে বাংলাদেশ কেন টিকে আছে আমি বলি জিকির করবে যত করোনা ভাগবে তত দুর্নীতি করবে যত করোনা ধরবে তত ঠিক এখনো টিকে আছে কেন জিকির আছে বলেন সুবহানাল্লাহ বলেন এখনো টিকে আছে কেন জিকির আছে বলে কালেমা আছে বলে আসমান ভেসে আছেন কালেমা আছে বলে জমিন বিছিয়ে আছে কালেমা আছে বলেই মেঘনা এপারে এসে ধাক্কা দিয়ে আবার চলে যায় যদি আর চলে না যেত কি অবস্থা হইতো আচ্ছা মেঘনা যদি আবার ফিরে না যেত কুলে এসে ফিরে না যেত কি কুলে এসে ফিরে না যেত তো কি অবস্থা হইতো লক্ষ্মীর পর্যন্ত আসতে পারতো না তো প্রার্থনা তো না আমি ভাবতে থাকি তোমরা তো ভাই বোন মুসলিম তোমাদের সাথে তো তোমাদের রবের অনেক গভীর সম্পর্ক তোমরা বলার সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায় এই জন্য তোমরা দ্বিতীয় আয়াত পড়ো আমি এক আয়াত পড়ে আবার রিপিট করতে থাকি আবার পড়তে থাকি আবার পড়তে থাকি আবার পড়তে থাকি আবার পড়তে থাকি যতক্ষণ না ওদিক থেকে হেলান হয় তোমার প্রথম আয়াত আমি রিসিভ করেছি এবার আমি দ্বিতীয় আয়াত পড়ি এবার আমি পড়ি আর রহমানির রহিম বান্দা যখনই পড়ে আর রহমানির রহিম পড়েন আর রহমানির রহিম হা কয়েকটা মোটা মোটা কয়েকটা শব্দ এক নম্বর শব্দ রব্বুন দুই নম্বর শব্দ আর রহমান তিন নম্বর শব্দ আর রহিম চার নম্বর শব্দ আকবর পাঁচ নম্বর শব্দ আজিম ছয় নম্বর শব্দ আলা সাত নম্বর শব্দ ইলাহুন এই শব্দগুলো যদি আমরা বুঝতাম এই শব্দগুলো যদি কি বুঝি নাই তো কিছুই বুঝি নাই বলনে ওয়ালাই বুঝে নাই আপনাকে কি বুঝাবে বুঝা উচিত ছিল ইলা কাকে বলে বুঝা উচিত ছিল রব্বুন কাকে বলে বুঝা উচিত ছিল রহমান কাকে বলে বুঝা উচিত ছিল রহিম কাকে বলে বুঝা উচিত ছিল আকবর কাকে বলে বুঝা উচিত ছিল আজিম কাকে বলে বুঝা উচিত ছিল আলা কাকে বলে বুঝা উচিত ছিল উচিত ছিল কিনা বলে জীবনে কি কখনো চেষ্টা করছেন যে এই শব্দগুলো একটু বুঝি আল্লাহ আকবর শব্দটা জীবনে কতবার বলেছি আজানে ছয় বার একামতে ছয় বার আজানে ছয় বার একামতে ছয় বার বারো বার পাঁচ বারো ষাট বার দুই রাকাত নামাজে এগারো বার দুই রাকাত নামাজে কতবার বলেন আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবর বলেন আকবরকে আকবর হিসাবে আকবরকে আকবর হিসাবে আকবর জেনে আকবর বুঝে আকবর বলা সুবহানাল্লাহ বলেন বলেন আকবরকে আকবর জেনে আকবর বুঝে আকবর হিসাবে আকবর বলা জীবনে কয়বার বলেছেন কোন ভাবে বলেছি হ্যাঁ কি হ্যাঁ কবে কইছেন আল্লাহ আকবার কয়বার কয়বার বলছি জীবনে আল্লাহ বড় এটা বলছি কয়বার আল্লাহ এটাই তো বুঝাতে চাইতেছি আমি আমি বুঝাবার আগে আপনি বুঝে রয়েছেন আলহামদুলিল্লাহ আকবরকে আকবর হিসাবে আকবর বলাম আজিম আজিমকে আজিম হিসাবে আজিম বলা আলাকে আলা হিসাবে আলা বলা আলাকে আলা হিসাবে আলা বলা বলেন
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الأعلى ها أعلى بلا شمجن أمر دل بلي ها تيني أمر ربي أعلى عظيم بلا شم أمر دل جن بلي ها تيني أمر ربي عظيم أكبر بلا شم أمر دل جن بلي تيني أكبر আল্লাহর কসম কে বলি এভাবে যদি দুরাকাত নামাজ জীবনে হয়ে যেত জীবন বদলাবার জন্য যথেষ্ট ছিল হইছে হইছে আরে হয় নাই যে এটাও তো বুঝি নাই আরে বুঝি নাই যে এটাও তো বুঝি নাই বলেন বুঝি নাই যে বলি মুলবি বুঝছি মুফতি সাহেব বুঝছি পীর সাহেব বুঝছি কি এরা যারা বুঝছে তারা চলে গেছে সাহাবা বুঝছিল চলে গেছে সিদ্দিক আকবর বুঝছিল বুঝার হক আদায় করছে ফারুক আজম বুঝছে বুঝার হক আদায় করছে ওসমান বুঝছে তো বুঝার হক আদায় করছে ও আলী বুঝছে তো বুঝার হক আদায় করছে বেলাল বুঝছে তো বুঝার হক আদায় করছে আমরা বুঝছি না হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر بكاتو تابير دعطا ابن أبي رباح رحمه الله تيني زمانا شب چه شندر نماز پرتين تيني شندر نماز پرتين ایک دن چاتي رہتا کہ جي گشکل لين مانوش بولي اپنا نماز ناكي شندر اپنی کی بھابي نماز پرتين نماز ایک دو بولين تيني بولين جامي جاكن الله أكبر بولي شارع دنیا کے أصغر بولي رب کے أكبر بولي الله আমি এটা বলার সময় বলি সব আসগার সারা দুনিয়া ছোট রব বড় আমি কি বলি সারা দুনিয়াকে কি বলি আসগর বলি কি বলি বলেন আকবরের বিপরীত কি আসগর আবার বলেন আকবরের বিপরীত কি আসগর আকবর মানে কি বড় তো সারা দুনিয়া কি ছোট আমেরিকা কি ছোট ইউরোপ কি ছোট চীন কি ছোট জাপান কি ছোট আল্লাহ কি বলেন আকবর আকবর হু তাকবীরা এজন্য রব্বুল আলামিন বলেন আমাকে তুমি বড় বলো আমার বড়ত্ব তুমি বলতে থাকো আমি কত বড় কত বড় কত বড় যদি সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে এক মাঠে জমা করে দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করে দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত জিনগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয় এবারে সকলে মিলে যদি বলে বড় আল্লাহ বড় বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয় বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায় যেখানে গিয়ে বড় শেষ হবে رب كريم أكبر تاتشيو بڑا الله أكبر الله أكبر ها بندو دل تکے بولو دل تکے بولو دل تکے بولو أكبر کے أكبر جنے بولو أكبر کے أكبر مینے بولو أكبر کے أكبر ایمان بنیے بولو أكبر کے أكبر حشبے بولو عظیم کے عظیم حشبے بولو أعلیٰ کے أعلیٰ حشبے بولو قرآن جفن بولو تو بھاکتے تا کوئی دامر رب کلام আমার রবের কালাম এটা কার কালাম হাদা কালাম রব্বি এটা কার কালাম হযরত আলী যখনই তেলাওয়াত করতেন তখনই হেলতে থাকতেন দুলতে থাকতেন ওকাদিয়া তাহাররাক হযরত আলী হেলতে থাকতেন দুলতে থাকতেন আর বলতে থাকতেন হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম সুবহানাল্লাহ এটা কার কালাম আবার বলেন এটা কার কালাম আমরা তো এটাকে তাকে রেখে দিয়েছি আমাদের মসজিদগুলোতে দেখবেন কোরআনে কারীম কোরআনে পুরান কোরআনে কারীম শুধু বাড়ে পুরাতন কোরআনে বাল্য কোথেকে আসলো কোথেকে ওই পুরাতন কোরআন যখন ঘরে থাকে ঘরে যখন কেউ আর পড়ে না ওই কোরআন তখন আর শাজিমে মালিকের কাছে অভিযোগ করে রব্বুল আলামিন আমাকে তো এখানে আর কেউ পড়ে না আমি এই ঘরে রেখে ওরা আমি এখানে ওরা মোবাইলে আমি এখানে ওরা টেলিভিশনে আমি এখানে ওরা ছক্কা গেলে এই ঘর থেকে আমাকে বের করে দাও তো ওই ঘরের বুড়োর দিলে আল্লাহ তাআলা ঢেলে দেয় তোমার নাতিকে বলো এই কোরআনে কারীম যেন মসজিদে নিয়ে রেখে দিয়ে আসে ও চুপে চুপে 10টার সময় কেউ দেখে না মতে কোরআন শরীফ আস্তে করে নিয়ে আইসা মসজিদে রেখে দেয় এভাবে কোরআনে কারীমের পুরান কফি শুধুই বাড়তে থাকে বাস্তব না বাস্তব বলেন আচ্ছা কি উপায় হবে যখন কোরআন অভিযোগ করবে কোরআন বলবে তাকাদু হ্যাঁ বলেন اتخذوا اتخذ
اتخذوا هذا القرآن مهجورا قرآن যখন অভিযোগ করবে আপনার আপনার কওম আমাকে পরিত্যাগ করেছে আচ্ছা তখন কি জবাব দিবেন পড়তেও শিখলাম না বুঝা থাক দূরের কথা পড়তেও শিখলাম না আছে না নাই বলেন এরকম মুসলমান আছে না নাই পড়তে জানে না এরকম মুসলমান আছে না নাই আচ্ছা পড়তে জানে অথচ পড়ে না এরকম মুসলমানও আছে না নাই আছে না নাই কুরআন কি দুষ্টুমি না ওমা হুয়া বিল হাজল এটা দুষ্টুমি নয় এটা কি নয় এটা কেমন কুরআন কেমন নব্বে করিম বলেন ওয়া ইন্নাহু লাহাক্কুন এটা এভাবে সত্য মিসলামা আন্নাকুম তানতিকুন তোমরা যেভাবে পরস্পর কথা বলো এটা যেমন সত্য আমার কালাম তেমন সত্য সুবহানাল্লাহ এটা সত্য না মিথ্যা সত্য আর যে বলেন সত্য না মিথ্যা আবার বলেন এটা সত্য না মিথ্যা ওয়া মা হুয়া বিল হাজল এটা সত্য না মিথ্যা ইন্নাহু লাকাউলুম ফাসলুন এটা সত্য না মিথ্যা এটা কিতাব এটা কোরআন এটা মুবিন এটা হাকিম এটা শিফা এটা মুবারক এটা হুদা এটা ফুরকান এটা তিবিয়ান এটা তিবিয়ান এটা উরওয়াতুল উসকা আল্লাহর কসম এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি এটার সাথে যেই লাগে সেই দামি এটার সাথে বেলাল লেগে রোমের বেলাল লেগে রোমের বেলাল লেগে মুয়াজ্জিন রাসূল হয়ে গেছে এটার সাথে আবু বকর ইবনে কুহাফা লেগে সিদ্দিক আকবর হয়ে গেছে এটার সাথে ওমর ইবনে খাত্তাব লেগে ফারুক আজম হয়ে গেছে এটার সাথে ওসমান ইবনে আফফান লেগে জিন্নুরাইন হয়ে গেছে এটার সাথে হযরত আলী ইবনে আবি তালিব লেগে আসাদুল্লাহ আল গালিব হয়ে গেছে এটার সাথে বেলাল হাফসার বেলাল লেগে মুয়াজ্জিন রাসূল হয়ে গেছে বেলাল আজান দেয় না মদিনা তৈয়বায় সূর্য ওঠে না কিসের সাথে লেগেছে বলেন আবার বলেন কিসের সাথে ইন্না হাদাল কুরআন ইয়াদিল্লাতী হিয়া আকওয়াম এটা কুরআন এটার কাজ কি ইন্না হাদাল কুরআন এটার কাজ কি ইয়াদিল্লাতী হিয়া আকওয়াম এটা হাতে ধরে জান্নাতে এভাবে পৌঁছিয়ে দিবে বলেন এটা হাতে ধরে জান্নাতে এভাবে পৌঁছিয়ে দিবে ইয়াদিল্লাতী হিয়া আকওয়াম এটা এমন এক রানুমাই করে যেটা হাতে ধরে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে আকওয়াম কাকে বলে আকওয়াম আকওয়াম ওই রাস্তাকে বলে যে রাস্তা সহজ নিরাপদ সংক্ষিপ্ত সুবহানাল্লাহ বলেন সহজ সংক্ষিপ্ত নিরাপদ আপনি এখান থেকে চৌমুনি যাবেন লেকিন যাওয়ার পথে একটা আছে এই রোডটা লেকিন বেশি ভাঙ্গা আর এই রোডটা হলো 20 কিলোমিটার লেকিন বেশি ভাঙ্গা আরেকটা আছে 26 কিলোমিটার লেকিন ভালো আপনি কোনটা দিয়ে যাবেন কি এখন যদি কেউ বলে এটা হলো 20 কিলোমিটার ভাঙ্গা এটা হলো 26 কিলোমিটার ভালো তবে 26 কিলোমিটারের মধ্যে রাতে ডাকাতি হয় এবার কোনটা দিয়ে যাবেন এবার আরেকজন বললো আরেকটা রাস্তা আছে 40 কিলোমিটার এটা ভালো তবে ডাকাতো নাই 20 কিলোমিটার দিয়ে কেন যাবেন না 26 দিয়ে কেন যাবেন না এবার 40 দিয়ে কেন যাবেন এবার আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াদিল্লাতী হিয়া আকওয়াম এটা 20 কিলোমিটার আবার ভালো আবার নিরাপদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি 20 কিলোমিটার অর্থ কি সংক্ষিপ্ত আবার কি আবার কি এবার বলেন কুরআন সংক্ষিপ্ত নিরাপদ ভালো সুবহানাল্লাহ এটা ধরো সংক্ষেপে নিরাপদে সহজে চলে যাবা জান্নাতে কারণ এটা ধরো সংক্ষেপে নিরাপদে সহজে চলে যাব হ্যাঁ আমার সময় তো চলে যাচ্ছে না আমার তো পঠিত আয়াত পড়তে হবে আমাকে কাতাফলাল মুমিনুন মুমিনরা কামিয়াব হয়ে গেছে কোন মুমিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন বিনয়ের সাথে নামাজ পড়ে যারা এজন্য যারা নামাজ পড়ছো না যারা নামাজ পড়েন না যত কিছুই হন না কেন আপনি যেখানে গিয়ে উঠেন না কেন আপনি আপনার তরি যেখানেই যাক না কেন আপনি মনে রাখবেন আপনি নামাজ পড়েন না আপনি বঞ্চিতদের কাতারে আপনি কোন কাতারে বলেন কোন কাতারে আবার বলেন কোন কাতারে এই জন্য আমি দু শব্দ প্রতিদিন শিখাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন আবার বলেন সবাই বলেন সবাই আওয়াজ দেন না তো নামাজ জিকির
নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির আবার বলেন আবার বলেন এবার তিনটা মিলান নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত হায় মেরিল বিক্রি করার জন্য মেরিল বিক্রি করার জন্য 80 ফিট লম্বা বেডি লাগাই দিছে মেরিল মেরিল বিক্রি করার জন্য আরে বন্ধু এটা মেরিলের জন্য দেয় নাই জাতি ধ্বংসের জন্য দিয়েছে কি কেন দিছে মেরিল বেচার লেগে দিছে কি লেগে দিছে সাবান বেচার লেগে এত বড় বেডিটা দিছে কি লেগে দিছে আবার বলেন আমি বলি ওরা যদি আমাদেরকে ধ্বংস করার জন্য এত পায় তারা করতে পারে আমি উম্মতি মুসলিমাকে আখেরি বাঁচাবার ঠিকানা কেন বলে দিব না কি এজন্য আমি বলি নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত আবার বলেন সবাই বলেন আল্লাহ যারা বলে না তাদের নাকটা টেনে দেন নাকটা পি নামাজ জিকির তেলাওয়াত সবাই বলেন আবার বলেন সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত আল্লাহ নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ এজন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই সুবহান আল্লাহ কবুল করে আমিন আমি বলি ওরা ও গান গায় আমি ও গান গাই চমৎকার গান মাশাআল্লাহ ওহো নামাজ জিকির আবার বলেন আবার বলেন জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ আল্লাহ সময় তো একদম শেষ হওয়ার পথে কি করবো কামিয়াব করা খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা এক নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নাম্বার ওয়াল্লাযীনা মানিল্লাহু মুরিদুন অনর্থক কাজ ছেড়ে দেয় যারা বেহুদা কর্ম করে না যারা বলেন বেহুদা কর্মের একটা উদাহরণ বলেন ফেসবুক আবার বলেন মিথ্যা কথা রটনা করা গতকালকে একটা মিথ্যা কইছিনি কি কইছে মুশতাক নবীর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে আমি বলি তুমি মিথ্যা বলে তোমার আখেরাত ধ্বংস করে দিয়েছ তবে তুমি জাতির জন্য একটা সুন্দর কথা বলেছ আগাম মেসেজ জেলখানা আমাকে জিজ্ঞেস করতো কারারক্ষীরে আইসা হুজুর কবে জামিন হবে আমি বললাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা বের হওয়া নিশ্চিত তবে হয় জিন্দা নয় কি আমি বলি বিয়েও নিশ্চিত হয় বাকি দুনিয়াতে হবে না জানাতে হবে সুবহানাল্লাহ বলেন তবে এখনো হয় নাই আচ্ছা আমি আমার বুঝে ধরে না তুমি যেটা লিখলে তুমি যেটা লিখলে কেন লিখলে এটা হ্যাঁ কি এটা বলে তুমি কি বুঝাতে চাইলা আমি বলি বন্ধু শুনো শুনো শুনে রাখো দ্বিতীয় বিয়ে করা দ্বিতীয় বিয়ে করা সোয়া লাখ নবীদের সুন্নত দ্বিতীয় বিয়ে সোয়া লাখ নবীদের সুন্নত এমন কোন সাহাবি ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি সুবহানাল্লাহ বলে না
আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মত মহিয়সী আয়েশার মত মহিয়সী রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর মত মানুষটা কেন আবার আরেকজন বিয়ে করলেন সুবহানাল্লাহ বলেন না হযরত সিদ্দিক আকবরের মত মানুষটা কেন চারটা বিয়ে করতে গেলেন হযরত ফারুক আযমের মত মানুষটা কেন চারটা বিয়ে করতে গেলেন হযরত ওসমান কেন চারটা বিয়ে করলেন হযরত আলী কেন চারটা বিয়ে করলেন হাসান ইবনে আলী কেন চারটা বিয়ে করলেন হুসাইন কেন চারটা বিয়ে করলেন ইমাম আযম কেন চারটা বিয়ে করলেন হযরত ইমাম বুখারী কেন চারটা বিয়ে করলেন ইমাম মুসলিম কেন চারটা বিয়ে করলেন ইমাম তিরমিজি কেন চারটা বিয়ে করলেন বাবা পীর আব্দুল কাদের জিলানী কেন চারটা বিয়ে করলেন কাসেম নানুতুবি কেন একাধিক বিয়ে করলেন হযরত হুসাইন মাদানী কেন একাধিক বিয়ে করলেন আর হাকিম মুহাম্মদ কেন একাধিক বিয়ে করলেন তাইলে বোঝা গেছে একাধিক বিয়ে করা এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই হাকিকত এটাই তরিকত এটাই মারেফত এটাই মানবতা এটাই হিউম্যানিটি জীবনে প্রথম ওয়াজ শুনলেন যে আমার বিরুদ্ধে লিখে দিয়েছো তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি যদি এভাবে লাইন লিখতে আমিও এভাবে বলতাম না পরকিয়া করা হারাম জেনা হারাম ব্যভিচার হারাম বিয়ে হালাল বিয়ে শরীয়ত বিয়ে তরিকত বিয়ে হাকিকত বিয়ে মারেফত বিয়ে ইনসানিয়ত বিয়ে কি আব্দুল আজিজ বলেন নাই বলো বিয়ে মানবতা বিয়ে মানবতা গরু বিয়ে করে না বিয়ে ছাড়া জিন্দগি পশুত্ব বিয়ে ছাড়া জিন্দগি পশুত্ব বিয়ে ছাড়া জিন্দগি বর্বরতা বিয়ে ছাড়া জিন্দগি পশুত্ব বলেন বিয়ে ছাড়া জিন্দগি কি আবার বলেন বিয়ে ছাড়া জিন্দগি কি তোমরা পরকীয়া করতে পারবা আমরা বিয়ে করতে পারবো না কেন কি বুঝেন নাই কথা তবে এখনো করি নাই সবাই মিলে দোয়া করে দেন আল্লাহ সহজ করে দেন আল্লাহ কবুল করে হ্যাঁ وانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع বিয়ে করো দুই দুই তিন তিন চার চার বিয়ের বিরুদ্ধে কেন উঠেছে বিয়ের বিরুদ্ধে কেন লেগেছে বিয়ে যদি হয়ে যায় জেনার বাজার গরম হবে না বিয়ে যদি হয়ে যায় হারাম প্রেমের বাজার গরম হবে না পৃথিবীর সবচেয়ে কম জেনা কোন দেশে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে কম জেনা উত্তর কি সবচেয়ে বেশি একাধিক বিয়ে সৌদি আরবে এই জন্য জেনা সবচেয়ে কম এবার বুঝে আসছে তো যে কে লিখেছে আমার জানা নাই ও সহজ এই জন্য দ্বিতীয় বিয়েকে যদি কেউ হারাম মনে করে আরেকজনের বউ বিয়ে করা না খবর দাও কি বলছি বলে বিয়ে কেন মাকে বিয়ে করা যেমন হারাম আরেকজনের বিবাহিত স্ত্রী আরেকজনের বিবাহ বন্ধনে থাকা অবস্থায় বিয়ে করা হারাম والمحصنات من النساء والمحصنات من النساء আরেকজন বউ বিয়ে করা হারাম বলেন আরেকজন বউ কি রাসূল বলেন রাসূল বলেন আসাই ওয়াল আরমেলাতে যে বিধবাকে বিধবাকে দেওয়ার চেষ্টা করে বিধবাকে তার হাজত পুরো করে দেওয়ার চেষ্টা করে আর এতিমদেরকে এতিমদেরকে পালে রাসূল বলেন সেজন্য আল্লাহর রাস্তা আছে এবার রাসূল বলেন যে এতিম পালে সে আর আমি জান্নাতে এভাবে থাকব সুবহানাল্লাহ বলেন আমি এক তারিখ তুলছি দ্বিতীয় বিবাহ ইনশাআল্লাহ পান আমি আন্দোলনের সেক্রেটারি সভাপতি কি তবে শর্ত সাপেক্ষে তবে কি এবার শর্ত পুরা করো এবার শর্ত পুরা করো বলেন এবার কি একজন সাহাবী রাসূল গেছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী রাসূল বলেন বিয়ে করে নাও সাহাবী বিয়ে করে ফেললেন এবার বলেন ইয়া রাসূলুল্লাহ অভাব তো দূর হয় না রাসূল আরেকটা বিয়ে করো তুমি বসে আছো অভাব দূর হলে বিয়ে করবা আল্লাহ বলেন অভাব দূর হওয়ার জন্য বিয়ে করো কি বলে
অভাব দূর হওয়ার জন্য আরেকটা বিয়ে করা, এবার দুটো হয়ে গেল, চা দিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ অভাব তো দূর হয় নাই, আল্লাহ রাসূল বলে আরেকটা বিয়ে করা, তিনটা হয়ে গেল, এবার উনি ইয়া রাসূলুল্লাহ অভাব তো দূর হয় নাই, রাসূল আরেকটা বিয়ে করা, চারটা হয়ে গেল। এবার যেতে যেতে এক বছর পরে সাহাবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই নেন আমার যাকাতের মাল। আল্লাহ তাআলা বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম পড়ো ওয়াস সালিহিন মিন عبادكم ونسائكم إن يكونوا فقراء يغنيهم الله رب العالمين বলেন বিয়ে করে নাও যদি তুমি দরিদ্র হও আমি তোমাকে ধনী বানিয়ে দিব এটা আমার ওয়াদা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে কি আছে না নাই কি জেনার জেনাম বিয়েকে বানিয়ে দিয়েছ কঠিন কথা ঠিক না ভাই ঠিক বলেন বিয়েকে বানিয়ে দিয়েছে কি আর জানাকে বানিয়ে দিয়েছে কি জানা পানির মতো সহজ বানায় দিছে আর বিয়েকে বানায় দিছে কঠিন বিয়েকে বানায় দিছে কি বিয়ে ছিল সবচেয়ে সহজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমার বিয়ে ফাতেমা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের মেয়েদের সরদার হযরত ফাতেমা জান্নাতের মেয়েদের সরদার ফাতেমা আলীর স্ত্রী ফাতেমা রাসূলের তমায়া ফাতেমা হাসানের মা ফাতেমা হুসাইনের মা ফাতেমা হযরত ফাতেমা ফাতেমার বিয়ের বয়স রাসূল পাত্র খুঁজছিলেন সাহাবা বিভিন্ন জায়গা থেকে পাত্রের সন্ধান দিচ্ছিলেন রাসূল মনে মনে ভাবছেন আলীর কাছে যদি দিতে পারতাম কি আলীকে রাসূল ডাকলেন আলী ফাতেমাকে তোমার কাছে বিয়ে দিয়ে দে সুবহানাল্লাহ আলী বলেন জি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বিয়ে সহজ না কঠিন সহজ দুজনের বিয়ে হয়ে গেল আলী আর ফাতেমার বিয়ে হয়ে গেল তিন দিন পরে আল্লাহর নবী হযরত উম্মে আইমানকে বললেন আইমান যাও ফাতেমাকে রেডি করে নিয়ে আসো আজকে আসার পরে ফাতেমাকে আলীর ঘরে পৌঁছিয়ে দিও উম্মে আইমান গিয়ে বললো ফাতেমা রেডি হও আজকে আসার পরে তোমার সবে জেফাফের বাংলা কি তোমার বাসর ঘর আচ্ছা ফাতেমা বললেন কি দিয়ে রেডি হবো একটা জামাও তো নাই বললেন যা আছে তা দিয়ে রেডি হয়ে যাও তো জাহানের সর্দারের কন্যা সুবহানাল্লাহ বলেন তোমরা বিয়েকে কি পরিমাণ কঠিন বানিয়েছ রাসূল বলেন আইসারুহা মাউনাতান আযামুহা বারাকাতান যে বিয়ে যত কম খরচ হবে ওই বিয়েতে তত বরকত হবে আমার বিয়ে আব্বা 500 টাকা দিয়েছেন 500 আমার বন্ধু দিন মোহাম্মদ টুমচর বাড়ি সে আমাকে দিয়েছে 500 টাকা এই 1000 টাকা দিয়ে বিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ বলে না আইসারুহা মাউনাতান আযামুহা বারাকাতান কি কিভাবে আব্বা বিয়ে করেছে কি বুঝা বুঝছিল আমার বাপের দিন কি কত টাকা দিয়ে বিয়ে হয়েছে ছেলে প্রতিষ্ঠিত হয় নাই এখন আলহামদুলিল্লাহ বলে না ওহো হযরত আইমান আয়েশা হযরত আল ফাতেমার হাত ধরে পৌঁছিয়ে দিলেন আলীর ঘরে রাসূল রাত্রি বেলায় রাসূল মসজিদে নবী থেকে ঘরে গেলেন আলীর ঘরে গেলেন আলী আর ফাতেমাকে মুখোমুখি দাঁড়া করিয়ে দিলেন হযরত আলী একটু পানি চেয়ে নিলেন রাসূল ফুদিয়ে দিলেন ফুদিয়ে ওই পানিকে দুজনের মাথা বরকতের ছিটা দিয়ে দিলেন আর দুজনের পিঠে হাত দিলেন রাসূল মুখোমুখি দাঁড়া করিয়ে মুখে হাত পিঠে হাত দিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন কি ছিল বিয়ে সুবহানাল্লাহ বলে বিয়েকে কেন এত কঠিন বানালাম মেয়ের বাড়িতে কেন 500 জন খাইলে না ফাতেমার বাড়িতে কয়জন খাইছে কথা বলে না কেন মেয়ের বাড়িতে কেন খেতে গেলেন দল বেঁধে কেন গেলেন মেয়ের বাড়িতে খেতে স্বপ্ন খেললেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী সব সময় প্রতি রাতে দেখতে যাইতেন এশার নামাজের পরে দুজনকে দেখতে যেতেন একদিন সাথে নিয়ে গেলেন হযরত জুবায়ের ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে গেলেন
আল্লাহর নবী দরজা খটখট করলেন, ফাতেমা দরজা খোলো। আল্লাহ, হাজে ফাতেমা বলেন, আব্বা আপনার কাছে আপনার সাথে তো অন্য কোন পুরুষ দেখা যায়, আমার কাছে এই পরিমাণ চাদর নাই যে পরিমাণ চাদর দিয়ে আমি ভিন পুরুষের সামনে গিয়ে দরজা খুলতে পারি। দো জাহানের সরদার মেয়ে হাল্লা বলে না, রাসূল তার উপরের 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 কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিলেন, দরজার ফাঁকে দিয়ে দিয়ে উপর দিয়ে দিয়ে দিলেন, হযরত ফাতেমা ওটা জড়িয়ে দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবারের যুদ্ধের পরে হযরত ফাতেমাকে পাঠালেন, ফাতেমা যাও আব্বার কাছে যাও, কিছু একটা গোলাম চেয়ে নিয়ে আসো, আব্বার কাছে গিয়ে বলো আব্বা খাইবারের যুদ্ধে তো অনেকগুলো গোলাম আসছে, আমাকে যদি একটা গোলাম দিয়ে দিতেন। হযরত ফাতেমা গিয়ে বললেন, আব্বা একটা গোলাম যদি আমাকে দিয়ে দিতেন, এই দেখেন আব্বা হাতে আটা পিষতে পিষতে দাগ পড়ে গেছে, টানতে টানতে দাগ পড়ে গেছে, আব্বা হাসান হোসেনের দিকে চেয়ে যদি আমাকে একটা গোলাম দিয়ে দিতেন, হায় কুরবান মুহাম্মদুর রাসূলের উপরে, সেদিন যদি রাসূল গোলাম দিতেন আজকে আমাদের মেয়েদেরকে আমরা গোলাম দেওয়া সুন্নত হয়ে যেত, আমরা গোলাম কোত্থেকে দিতাম। সুবহানাল্লাহ, আমার মেয়ে এসে বলতো রাসূল তো দিয়েছেন, রাসূলের মেয়েকে বান্দি আপনি আমাকে একটা বান্দি দেন, তখন আমি কোত্থেকে দিতাম, আমাদের রাসূল রাসূল তো রাসূল, রাসূল বলেন ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না, ফাতেমাও তো ফাতেমা, ফাতেমাও তো কি ফাতেমা, বলেন জি আব্বা দেন গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন। এবার ফাতেমাকে রাসূল বলেন, ফাতেমা ঘুমাবার সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 33 বার পড়বা, 34 বার পড়বা আল্লাহু আকবার, এভাবে ঘুমাবার সময় 100 বার পড়বা, যাও আমি কথা দিলাম এটা খাদেমের চেয়ে তোমার জন্য কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, এটা হযরত ফাতেমা কি পরিমাণ খুশি হয়ে গেলেন, গোলাম পাইলেন না গোলামের থেকে শ্রেষ্ঠটা পাইলেন, কার জবানে, মুহাম্মদুর রাসূলের জবানে, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, যিনি জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেননি, যার চোখ জীবনে কখনো বাঁকা কিছু দেখেনি, সুবহানাল্লাহ বলবেন না। দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় বিয়ে হয়ে গেলেই তোমাদের কাছে অসাধারণ অসম্ভব, দ্বিতীয় বিয়ে হয়ে গেলেই তোমাদের কাছে নষ্ট, তোমরা যে কলিগদের সাথে নষ্টামি করো এটাতে কোনো অসুবিধা হয় না, এটাতে কোনো অসুবিধা হয় না, ইনশাআল্লাহ মত আগে বলবো এই দু চোখ জীবনে কত বছর ধরে ভিন্নারিতে পড়ে নাই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এটা আমি মত আগে বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার কাছে এখন কি মনে হয় জানেন, রাস্তায় কোনো বেড়ি নাই, রাস্তায় কোনো কি নাই, আমার কাছে মনে হয় রাস্তায় কোনো বেড়ি নাই, আমি মাদ্রাসার সামনে থেকে গাড়ি তুলছি আরেক মাহফিলে নামছি চোখ বন্ধ, ওই মাহফিল থেকে গাড়ি তুলছি এখানে এসে নামছি, আমার রুমের সামনে এসে আমি নামছি এবার চোখ খুলছি, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুন বিসু, আজ পর্যন্ত বড় মোবাইল আমি কিনি নাই, আলহামদুলিল্লাহ বলেন, এটা কি লিখে দিও যা মনে চায় তা, ঘরে চলে আসলেন, আলী জিজ্ঞেস করলেন ফাতেমা গোলাম আননি, আলী ফাতেমা বললেন আব্বা আমাকে গোলামের চেয়েও ভালোটা দিয়েছে, আলীও তো আলী, সুবহানাল্লাহ আলীও তো কে, আলী বললেন ফাতেমা আব্বা তোমাকে গোলামের চেয়ে ভালো যেটা দিয়েছে এটা আমাকেও দিয়ে দাও। এবার হযরত ফাতেমা বলেন আব্বা বলেছে যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে এটা গোলামের চেয়েও ভালো। হযরত আলী বললেন তুমিও পড়ো আমিও পড়ি, এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ তিনি লিখছেন, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রতিদিন ঘুমাবার সময় আমলটা করবে, লাম ইয়াহতাজিলা খাদেম, মৃত্যু পর্যন্ত জীবনে কখনো খাদেমের মোহতাজ হবে না, তাকে ধরে ধরে বাথরুমে নিতে হবে না, সুবহানাল্লাহ বলে না, তাকে ধরে ধরে পাকঘরে নিতে হবে না, তাকে কেউ জামা পরিয়ে দিতে হবে না, তাকে কেউ লুঙ্গিটা খুলে দিতে হবে না, তাকে কেউ জুতা পরিয়ে দিতে হবে না, প্যারালাইসিসে বিছানায় পড়ে থাকবে না, সুবহানাল্লাহ
আল্লাহ আমাকে আমলের তৌফিক দেন আমিন হযরত আলী তার জীবনের শেষ সময় বলেছেন আমি ফাতেমার কাছ থেকে হাদিস শোনার পর থেকে জীবনে কখনো আমার ছুটি নেই জিজ্ঞেস করলেন ফি আশিয়াতে ইয়াউমিস সিফিন সিফিনের রাতেও ছুটি নেই সিফিনের যুদ্ধের রাতেও ছুটি নেই তিনি বললেন সিফিনের যুদ্ধের রাতেও ছুটি নেই সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ বিয়ে দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে আমি গত রাতে তাহাজ্জুদ পড়েছি এটা কেন লিখলে না কথা কয় শনিবারও রোজা রাখছি রবিবারও রোজা রাখছি আজকেও রোজা রাখছি এটা কেন লিখলে না বলেন না আলহামদুলিল্লাহ আই আমি বিজে তিন দিন রোজা রাখছি শনি রবি সোম তিন দিন রোজা রাখে প্রতিদিন কোনোদিন তিনটা কোনোদিন চারটা নিম্নে দুইটা ওয়াজ করেছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء এজন্য বিয়েকে জিন্দগির উদ্দেশ্য বানায় না আল্লাহকে জিন্দগির উদ্দেশ্য বানাও আর আল্লাহ খুশি হবে না বিয়ে ছাড়া মনে রাখো আমি বলি বন্ধু তুমি যদি সচ্ছল হও তুমি যদি মুমিন হও তুমি যদি সচ্ছল হও তুমি যদি সবল হও তুমি যদি শুধু একটা বিয়ে করো কোনো প্রতিবন্ধকতা ছাড়া তুমি শুধু একটা বিয়ে করেছ আর তিনটা কেন করনি হাসানের মধ্যে তিনজন নারী অভিযোগ করবে ও কেন বিয়ে করেনি বুঝেন নাই আমি বলি বন্ধু এবার তিনজন রমণী তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমরা আমার তুমি আমাদের হক কেন নষ্ট করেছ জবাব দেওয়ার জন্য তৈরি থাকো ইসলাম খেলনা নয় ইসলাম কি নয় বলেন যেটা ভাল লাগবে সেটা যেটা ভাল বুঝে আসবে না সেটা বিষয়টা কি ইসলাম তো ইসলাম বলেন ইসলাম কি ইসলাম তো কি হ্যাঁ আমার মসজিদে আমি ঢাকার জুমার মসজিদে বয়ান করেছি আমার সভাপতি মহোদয় বললেন আগে কেন করলেন না এওয়াজ এখন বুড়ো কালে কেন আসলেন এওয়াজ করতে হালকা করে দাও ইসলামকে ইসলাম হিসাবে প্রচার করো আরে সুবহানাল্লাহ বলেন ইসলাম যে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহর কসম এটাই রহমত এটাই বরকত এটাই সৌভাগ্য এটাই ফালাহ এটাই বাহবুদি এটাই কামিয়াবি এটাই মানবতা এটাই হিউম্যানিটি বুঝাইতে পারছি করোনা যে কত হাজার যুবক মারা গেছে কত হাজার যুবকের স্ত্রী বিধবা হয়ে রাত কাটাচ্ছে কয় না হারাম প্রেম করতে পারো ওখান থেকে একটা বিয়ে করে নাও মোবাইলে রাত কাটাইতে পারো হারাম ছবি দেখে দেখে রাত কাটাতে পারো হারাম ছবি দেখে দেখে রাত কাটাতে পারো হালাল একটা স্ত্রী বিয়ে করে নাও অসুবিধা কোথায় কি অসুবিধা কোথায় রাসূল বলেন বিয়ে আকদ্দুলিল বাসার ওয়া আহসানুল ফরাজ রাসূল বলেন বিয়ে চোখকে অবনত করে চোখকে অবনত করে লজ্জাস্থানকে হেফাজত করে এক বিয়ে দ্বারা চোখ অবনত হয় না আরেক বিয়ে করে ফেলো অবশ্যই অবনত হবে দুটো দিয়েও হয় না তিনটা করে ফেলো অবশ্যই অবনত হবে তিনটা দিয়েও হয় না চারটা করে ফেলো অবশ্যই অবনত হবে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ এক বিয়ে দ্বার লজ্জাস্থান নিয়ন্ত্রণ হয় না আরেকটা করে ফেলে অবশ্যই নিয়ন্ত্রণ হবে রাসূল যা বলেছেন তাই চিকিৎসা সুবহানাল্লাহ বলেন এটাই ইসলাম সুবহানাল্লাহ বলেন এটাই রহমত এটাই বরকত এটাই সাআদাত এটাই সফলতা এটাই কামিয়াবি রাসূল যা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার স্ত্রী আয়েশার চেয়েও দামি না আমিও মুহাম্মদুর রাসূলের চেয়েও দামি না কি বিষয়টা কি আমার স্ত্রী আয়েশার চেয়ে দামি না আমিও মুহাম্মদ রাসূলের চেয়ে দামি না আমার স্ত্রীর উপর আমি বিয়ে করলে তোমার অসুবিধা কোথায় তবে এখনো করি নাই তবে এখনো কি আল্লাহ বুঝ দান করেন ধারণা পাল্টাও ধারণা পাল্টাও বিজাতির জেনার জেনার বাজার জেনার বাজার গরম হয়ে গেছে জেনার পানিবাতের চেয়েও সহজ হয়ে গেছে আর বিয়ে হয়ে গেছে কঠিন বাস্তব না বাস্তব একটা সন্তানের পরে তুমি আর সন্তান নাও নাই তোমার জন্য বরাদ্দ সন্তানগুলো তখন তোমার বিরুদ্ধে অভিযোগ করবে কি জবাব দিবা রেডি রাখো জবাব ইসলাম খেলনা নয় ইসলাম কি নয় দুটো একটা হলে ভালো হয় দুটো হলে আর নয় বলেন না দুটো হলে কি নয় দুটো হলো আর নয় এবার থাকো বৃদ্ধ বুড়া কালে বৃদ্ধাশ্রমে এটাই উপযুক্ত তোমার
এটাই তোমার কি? এটাই তোমার জন্য উপযুক্ত, এটাই তোমার জন্য কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমি কোন কথা কি আমার থেকে বলছি কি? আল্লাহ আকবার। আমি আমি বুঝি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দোজাহান মেসওয়াক করেছেন বলে যদি মেসওয়াক সুন্নত হয়, নবী রহমতে দোজাহান কুলি করেছেন বলে যদি কুলি সুন্নত হয়, নবী রহমতে দোজাহান ডান পায়ে মসজিদে ঢুকেছেন বলে যদি ডান পা যাওয়া মসজিদে সুন্নত হয়, বাম পা দিয়ে বের হওয়া যদি সুন্নত হয়, বাথরুমে ডান পা দিয়ে যাওয়া যদি সুন্নত হয়, নবী যে একাধিক বিয়ে করেছেন এটা কেন সুন্নত হবে না? আকাশে বাতাসে ছড়িয়ে দাও কথাগুলো, না বলতে না বলতে জট লেগে গেছে, না বলতে না বলতে কি লেগে গেছে? হারামের বাজার গরম, হারামের বাজার কি? হারামের বাজার কি? আর হালাল, হালাল কি হয়ে গেছে? হালাল বললে আজগবি লাগে, আজগবি। আলহামদুলিল্লাহ আজকে ধারণা কিছু স্বচ্ছ হয়ে গেছে না? ওই তো এতক্ষণ হাসতো, এখন তো হাসে না। যে বাপ খেতে পারে না, এতে করলে আল্লাহ তার ভাতের ব্যবস্থা করে দিব। তবে করতে হবে আরেকজনের বউ ন, করতে হবে প্রেম করি ন, করতে হবে শরীয়ত সম্মত মাও, করতে হবে কি শরীয়ত সম্মত ভাবে বিধি মোতাবেক। আরে সুবহানাল্লাহ, শর্ত সাপেক্ষে বলেন বিধি মোতাবেক। তুই মোহর দিতে পারিস না, তোর বিয়ে করতে করছে কি? আরে কথা বলে না কেন? আল্লাহ আমাকে বুঝ দান করেন, কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন? এটা তাহারিক তুলব ইনশাআল্লাহ, মাসের থেকে মাগরেব শিমাল থেকে জুনুব তাহারিক হবে ইনশাআল্লাহ। এটা আন্দোলন, বলেন একটা কি? ওয়াংকি উল্লায়ামিংকুম, যাদের স্বামী নাই তাদেরকে বিয়ে করে ফেলো, তাদেরকে বিয়ে দিয়ে দাও, তাদেরকে বিয়ে দিয়ে দাও। যদি তুমি ফকির হও, কথা দিলাম তুমি বিয়ে করলে আমি তোমাকে ধনী বানিয়ে দিব। আর সিদ্ধান্ত হাজরে ফাতেমার বিয়ে সহজ না কঠিন হয়েছে? জোরে কন্যা, সহজ না কঠিন? শেষ, আমাদের বিয়ে কেন কঠিন করে ফেললেন? যান না এক এক শহরে, এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ সব শহরে আমার যাওয়া হয়, জানেন? আপনারা কিছু জানেন? খবর আছে আপনাদের? শুধু বাংলাদেশে যাওয়া না, সারা দুনিয়া যাওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। 38 বছর বয়স, হুজুর বিয়ে করেছ? না বিয়ে করিনি, লন্ডন যাবো এরপরে বিয়ে করবো। কি 40 বছর বয়স বিয়ে করেছেন? জি না বিয়ে করি। হুজুর আমেরিকার জন্য চেষ্টা করছি, এরপরে বিয়ে করবো। প্রতিষ্ঠিত হইতে হইতে পা দুটা শিখাও নিয়ে গেছে, নিজের পায়ে কি লই? আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন। আল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, যারা ফেসবুক থেকে বেঁচে থাকে, অযথা কথা লিখে না, অযথা কথা বলে না, অযথা কাজ করে না। কি আচ্ছা, যেতে লিখছে মুশতাক নবীর বিয়ে সম্পন্ন হয়েছে, এতে আসর কি হবে? আচ্ছা কোন যুক্তিতে তুমি লিখেছো এটা? কোন দলিলে লিখছ? মেয়ের বিয়ে, আর যার বিয়ে হয় তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, কালকে বলে সারা বাংলাদেশে বলে এই খবর। অথচ আমি জোহর পরে, আমার মাথা ব্যথা ছিল, আমি মোবাইলটা বন্ধ করে রাখছি, 12টার পর আমি মোবাইল খুলছি, উমা খোলা মাত্রই হুজুর বাহারাহাল, বাকি পুরো জাতির জন্য ফায়দা হয়ে গেছে। আল্লাহ যেন সব বক্তারা যেন আজকে ওয়াজ করে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ সহজ করেন। যদি হালাল স্ত্রী হয়ে যায় তাইলে ছবি দেখা অনেক কমে যাবে। সুবহানাল্লাহ, কয় না কি? আরে দুজনের টান পড়নের জ্বালা, দুজনের জ্বালায় তো আসতে আবার কিন্তু ছবি দেখবো।
আরে বুঝেন নাই কথা দুজনে জ্বালায় তো কি আবার কিসের ছবি আবার কিসের আবার আরেকজনের লগে ফ্রেম আরে আক দুজনে জ্বালায় তো বাসি না যদি দুজনে জ্বালা এটাও রহমত সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ এমনি দুজনে জ্বালালে এটাও রহমত তিন নম্বর জন আর তিন নম্বর জন হারাম আর ডিস্টার্ব করার সুযোগ নাই তবু না ভ্যাকেন্সি খালি নাই যা কি বলবে বলেন আর কি নাই ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যারা না অযথা কাজ থেকে বেঁচে থাকে সুবহানাল্লাহ জীবনে অযথা কাজ হবে না হয় মাল আসবে না নেকি আসবে তিন নাম্বার কোনো কাম নাই বলেন তিন নাম্বার কোনো কাম নাই এই জন্য আমি তো এখন শ্লোক শিখাই গজল গাই গাইতাম আরেকটা বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমার রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা সুবহানাল্লাহ ইদা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল যারা যাবেন যান আমাদের মিষ্টি আছে মিষ্টি প্যাকেট করব যারা যাবেন যান পরে মিষ্টি দিতে সুবিধা হবে ঠিক আছে না ইনশাআল্লাহ হ্যাঁ যারা যাবেন যান ফাঁকি দিয়ে চলে যান ইদা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমা ফাসাউ ইলা যিক্রিল্লাহ আযান দিলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খায়রুল লাকুম এটা না শ্রেষ্ঠ উপহার فإذا قضيت الصلاة فانتشروا في الأرض নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে সুবহানাল্লাহ এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে লাআল্লাকুম তুফলিহুন আমি কামিয়াব করে দিব তোমাকে পড়বো তো তাহলে আমি বলি তিন জিনিস লাগাও তিন জিনিস ধর্ম কর্ম ধর্ম বলেন কর্ম ধর্ম কর্ম আবার বলেন তিনবার বলতে হবে বলেন বলো কর্ম এরপরে এরপরে কর্ম দুই নাম্বার তিন নাম্বার সমস্ত গরু আর ছাগল সমস্ত জানোয়ার শুধু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় এর সাথে সমস্ত বিধর্মী এর সাথে আরেকটা কাজ করে শুধুই কর্ম খায় ঘুমায় বাচ্চা দেয় আর কর্ম আমি তো মুমিন আমার হবে আরেকটা কাজ আমার খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া এর সাথে হবে কর্ম এর সাথে হবে ধর্ম বুঝাইতে পারি নাই কি বুঝাইছি কি কাম খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া তো নাই বাচ্চা তো গই গেছে আর কি বলেন কর্ম ধর্ম আবার এরপরে আমার সাথে থাকবে আমার নামাজ এবার নামাজ শেষে আবার ফিরে আসবো দোকানে এবার করব কাজ কিন্তু কাজের ফাঁকে ফাঁকে দেখবো ছবি কাজের ফাঁকে ফাঁকে কি কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ তাহলে নামাজ শেষে কোথায় ফিরে আসব দোকানে নামাজ শেষে কোথায় আবার আজান হলে কোথায় এবার দোকান আবার ফিরে আসব কোথায় এবার দোকানে কি করব হাতে করব কাজ জবানে করব জিকির করে দেখো বন্ধু রব্বে করিমের দেওয়া ফর্মুলা লাআল্লাকুম তুফলিহুন আমি তোকে সফল করে দিব এটা আমার সিদ্ধান্ত নামাজ কাজ আবার 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 ফেসবুক কোনটার মধ্যে পড়ে লিস্টিতে আছে নি মানবতার লিস্টিতে নাই কামিয়াবদের লিস্টিতে নাই এটা কি যে কাদের লিস্টি যারা সামনে অটো চালাইবার তাদের লিস্টি যারা মসজিদে জুতা চুরি করিবার তাদের লিস্টি
যারা পকেট মারি করবে তাদের লিস্টে যারা দুর্নীতি করবে তাদের লিস্টে যারা চুরি করবে তাদের লিস্টে এজন্য মসজিদে যুদ্ধ সর ধরা খেলে আমি তারে 200 টাকা বকশিশ দিই দেখবেন মসজিদে যুদ্ধ সর ধরা খাইছে এবার একটু আগে যিনি কলমের খোসা দিয়ে জাতির 10 কোটি টাকা মাইরে আইছে হেতা মা তারে সব সহ্য করতে পারি যুদ্ধ সর সহ্য করতে পারি না কথা কয় না কলমের খোসা দিয়ে কত টাকা নিছে হ্যাঁ এখন যুদ্ধ সর ধরা খাইছে আর কি কয় তো সব সহ্য করতে পারে চোর সহ্য হয় না বলেন না সব সহ্য করতে পারে চোর সহ্য করতে পারি না ও কয় সারা কয় তুই এত ছোট চোর হইলি কেন বিষয়টা বাস্তব না বাস্তব এই জন্য জুদা চোর ধরা পড়লে ওরে আদর করি পার করে দিবেন ওরে মারবেন না ওরে কি করবেন না বলেন পকেট মার ধরা পড়ছে শুধু পকেটে হাত দিছে এত কিল কয়জনের পকেটে হাত দিছে আরে ন্যায় নাই তো কয়জনের পকেটে হাত দিছে একজনের পকেটে হাত দিছে হেতার উপরে যদি এত কিল হয় যে 16 কোটি মানুষের পকেটে হাত দিছে তার উপরে কিলটা কত রকম হবে কি অপেক্ষা থাকতে হবে আসরের ময়দানে অপেক্ষা থাকতে হবে কিসের আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এজন্য মেরে ভাইও জামাতের সাথে নামাজ পড়বো কোন বেহুদা কাজ করব না আপনার দোকানে তসবিহ রেখে দেন আপনার দোকানে তসবিহ রেখে দেন আপনার দোকানে কিতাব রেখে দেন একটা বই রেখে দেন কোরআন করিম রেখে দেন আপনি পড়তে থাকেন বই পড়েন কোরআন শরীফ পড়েন আর তসবিহ পড়েন ছুটে যান নামাজে আবার ফিরে আসেন দোকানে বেচেন বেচা কিনা করেন আবার চলে যান মসজিদে আবার বেচা কিনা করেন আবার চলে যান মসজিদে ফাঁকে ফাঁকে জিকিরগুলো করেন করবো তো ইনশাআল্লাহ এই ফর্মুলা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারেন কেমন হবে ইনশাআল্লাহ রব বলেন লাআল্লাকুম তুফলিহুন সাতটা গুণে গুণী যারা কামিয়াব তারা এক নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেয় যারা তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা চার নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা পাঁচ নম্বরে আমানত রক্ষা করে যারা ছয় নম্বরে ওয়াদা রক্ষা করে যারা সাত নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা এই সাত গুণ মুখস্ত করেন এক নম্বর খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নাম্বার অনর্থক ফেসবুকে আড্ডা দেয় না যারা সারাদিন ফেসবুকে থাকে না যারা এই মোবাইল দরকারি না বেদরকারি এটা দরকারি না বেদরকারি বাথরুম একটা ঘরে বাথরুম দরকারি না বেদরকারি এবার একজন একজনে বিয়ে করা বউ আনছে শহরে চর থেকে বউ আনছে শহরে এত সুন্দর বাথরুম ভাইয়া তিন ঘন্টা থাকে বাথরুমে কে কয় পাগল তো দরকারি না বেদরকারি বেশ সময় থাকলে ভালো না পাগল তাহলে মোবাইল দরকারি না বেদরকারি বেশ সময় থাকলে কি দিয়ে বুঝাবো তোমাকে তোমার মোবাইল তোমার ব্রেন ধ্বংস করে দিবে তোমার চোখ ধ্বংস করে দিবে তোমার কান ধ্বংস করে দিবে তোমার হাত ধ্বংস করে দিবে তোমার কিডনি ধ্বংস করে দিবে তোমার জোয়ানি ধ্বংস করে দিবে তোমার দাম্পত্য জীবন ধ্বংস করে দিবে তোমার ব্যবসা ধ্বংস করে দিবে শেষ তক না জানি তোমাকে বেঈমান বানাইয়া কবরে দিয়া এটা দাজ্জালের বাহন এটা কি এজন্য রব 1450 বছর আগে কামিয়াব মানুষের থিওরি দিতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে সুবহানাল্লাহ বলেন আমি কি বুঝাইতে পারছি আপনাকে যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকেন আমরা আর মোবাইলে বেহুদা সময় দিব না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বেহুদা কথা লিখবো না বেহুদা কথা বলবো না বেহুদা কথা শুনবো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হা যেহেতু পৃথিবীর পুরো পুরো পৃথিবী পুরো দুনিয়া হাজারো লাখো মানুষ আছে যেখানে তাবলিগ পৌঁছে নাই এখনো যেখানে কোনো তাবলিগের মানুষ যেতে পারে না যেখানে আমার ওয়াজ পৌঁছাবার কোনো রাস্তা নাই যেখানে কোনো মানুষ যেতে পারে না যেখানে কোনো বই নাই যেখানে কোনো ইসলামিক কিছুই নাই ওই মানুষগুলো অপেক্ষায় থাকে যে যদি না কোনোভাবে একটু ওয়াজ ওয়াজ পেয়ে যায় এই জন্য এদেরকে অনুমতি দিছি না এদেরকে একজনকে অনুমতি দিতাম না আমি কি বুঝাইতে পারছি এই জন্য মেয়েরাও যারা ওয়াজ শুনবেন নারীরা যারা বাদ শুনবেন মোবাইল উপর করে শুনবেন
موبايل কি বলেন বেহুদা ছবি তুলবেন না বলেন বেহুদা কি আবার বলেন বেহুদা অনর্থক ছবি তুলবেন না অনর্থক অনর্থক ছবি তুলবেন না অনর্থক ছবি তুলবেন না আর এগুলো আমি উদ্দেশ্য করেছি আমেরিকা ইতালি সুইজারল্যান্ড চীন জাপান আলহামদুলিল্লাহ সূর্য ওঠার দেশ থেকে সূর্য ডুবার দেশ পর্যন্ত পৃথিবীর যেখানে মানুষ বসবাস করে সেখানে ওয়াজ পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বলো কি জাহাজে চাকরি করে সব মহাসাগরে ঘুরতেছে পৃথিবীর কিছু নাই তার কাছে আলহামদুলিল্লাহ তার মোবাইলে ওয়াজ চলে আর সুবহানাল্লাহ বলো এই জন্য এগুলোকে কি রাখছি সুযোগ দিয়ে রাখছি না দিতাম না না কি এগুলোর পেছনে আমার কোনো স্বার্থ নাই আমার স্বার্থ আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মুসলমান গানের পরিবর্তে ওয়াজ শুনতেছে আমি কি বুঝাইতে পারছি কথা না এগুলোকে দলিল দিবেন না ছবি তোলো অযথা অযথা ছবি তুলবেন না বলেন কি বলছি বলেন অযথা অযথা কি বিনা প্রয়োজনে এটাও অল্লাযীনাহুম আনিল লাগভি মুরিদুন বিনয়ের সাথে নামাজ পড়ে যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা তিন নাম্বার যাকাত হিসাব করে করে দেয় যারা হিসাব করে যাকাত দিব তো ইনশাআল্লাহ চার নাম্বার আমানত রক্ষা করে যারা আমানত কেউ যদি আপনার কাছে আমানত রাখে এটাকে হেফাজত করবেন পাঁচ নাম্বার ওয়াদা রক্ষা করবেন কারো কারো কাউকে যদি কিছু দেওয়ার ওয়াদা করেন এটা ওয়াদা রক্ষা করবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এরপরে কি লজ্জাস্থান হেফাজত করবেন লজ্জাস্থানকে হেফাজত করার গ্যারান্টি বিয়ে সুবহানাল্লাহ কয় না লজ্জাস্থানকে হেফাজতের গ্যারান্টি কি এরপরে আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন নামাজের সময় হেফাজত করে যারা সাত গুণে গুণে যারা উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হলো ওয়ারিস কিসের ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হুম ফিহা খালিদুন জান্নাতুল ফিরদাউসে এরা চিরদিন অবস্থান করবে কয় আয়াত পড়লো আপনাদের সামনে এগারো আয়াত কত আয়াত এগারোটা আয়াত পড়া হয়ে গেছে আল্লাহ এই এগারো আয়াতের গুণে আমাকে গুণী বানায় দেন আল্লাহ নামাজ খুশির সাথে পড়বো দুই নাম্বার বেহুদা কোনো কাজ করব না তিন নাম্বার হিসাব করে করে যাকাত দিব চার নাম্বার লজ্জাস্থানকে আল্লাহর হুকুম মতো ইস্তেমাল করব পাঁচ নাম্বার আমানত হেফাজত করব ছয় নাম্বার ওয়াদা রক্ষা করব সাত নাম্বার নামাজ সময় মতো মসজিদে গিয়ে পড়ব ব্যাস ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ খুশি হলেন ইনশাআল্লাহ আচ্ছা জান্নাতে দেখা হলে তোর কেমন হবে কি করবেন মোশতাক বলতো ওই এগারোটা সিফত আবার কষে রব শোনাবেন ইনশাআল্লাহ রব শোনাবেন আর রব শোনাবেন ইনশাআল্লাহ রসুল শোনাবেন হযরতজি রহমতুল্লাহ আলাইহ হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহ ইন্তেকালের পরে কেউ একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছে হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে হযরতজি রহমতুল্লাহ আলাইহ বলেন আল্লাহ তাআলা জান্নাতে কোটি কোটি মানুষকে বসায়া বলে ইউসুফ দুনিয়াতে আমার বড়াই যেভাবে সারা পৃথিবীতে বলতা এখন একটু বলো তো সুবহানাল্লাহ আমারও তো সাফ কইব এ মোশতাক নবী দিগা ছয় তাসবীর গজলটা আবার গা কি কি বকন আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো দুবার আল্লাহ আকবার তাসবি পড়িলে একশো ওট কুরবানির সওয়াব মিলিবে একশো দুবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা একশো দুবার নবীর উপর দরুদ পড়িলে একশো দুবার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে একশত বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে আমার রব বলবেন এদিকে আবার গা
আমার গাও গতকাল কে চেয়ারম্যান কোথায় ঢাকা গাউসিয়া না বলতা গাউসিয়া এক চেয়ারম্যান সব বললেন হুজুর আপনি জিকিরের আওয়াজ তুলে দিয়েছেন আওয়াজ হুজুর আপনি জিকিরের আওয়াজ তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন গুলিস্তান থেকে গুলিস্তান থেকে একজন এয়ারপোর্ট যাবে আমার সাথে দেখা করতে যাবে আমি এয়ারপোর্টে যশোর যাব তিনি দেখা করতে গেছে আমার সাথে এয়ারপোর্ট যে সিএনজি তে করে গেছে সিএনজি ওয়ালার সাথে গুলিস্তান থেকে এয়ারপোর্ট কথা হয়েছে তো সিএনজি ওয়ালাকে বলতেছে আমি এয়ারপোর্ট যাব যাবা যাবো তবে যেখানে জামাতের সময় আমি নামাজ পড়বো ওখানে আচ্ছা মাশাআল্লাহ তুমিও পড়বো আমিও পড়বো পরে গাড়ি তুই বলতেছে আচ্ছা তুমি জামাতের এতেমাম কোথায় শিখছ আমি সুদন্ডপুর মাদ্রাসার যাই সুদন্ডপুর মাদ্রাসা কার কাছে কমস্তক নবী হুজুর কাছে আমরা তো এয়ারপোর্ট তার লাগে দেখা করতে যেতেছি আরে টাকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আল্লাহ পাক আওয়াজ তুলে দিছে এক আওয়াজ ছয় তসবি 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 কয় তসবি আবার বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুস্তাফুন নবী সবক দিয়েছে কে আর শোনাচ্ছে কে কয় তসবি আবার বলেন কয় তসবি ছয় তসবি বন্ধু তোমাকে কি দিবে ছয় তসবি তোমাকে কি দিবে আমি বলি ছয় তসবি অভ্যস্ত হয়ে যাও বন্ধু রব্বে কারিম বলবে তোর কি কি লাগবে কি দিবে আবার কি কি জিজ্ঞাসা করবে বলেন রব কি বলবে এ তোর কি কি লাগবে বলতো দুনিয়াতে কি কি লাগবে সিদ্ধান্ত নেন নামাজ জিকির কাজ আর ফেসবুক মোবাইল পত্রিকা ১৩টা পত্রিকা পড়ে ডেলি আর পাম তো আছে আছে না না কি করছে কি উদ্দেশ্য কি জীবন কি জীবন তো একটা সাত গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা সুবহানাল্লাহ আল্লাহ মেহরবানি করে এই মাহফিলকে কবুল করেন আল্লাহ যে ব্যবসায়ী বন্ধুরা আল্লাহ যে ব্যবসায়ী বন্ধুরা আজকের সারাদিন তাদের দোকানপাট বন্ধ করে যারা আমাদেরকে অনুমতি দিয়েছেন যারা এখানে বসতে দিয়েছেন আল্লাহ এনাদের দুনিয়া আখরাত সুন্দর করে দেন আল্লাহ আজকের এই দিনে যে যে বেচা কিনা থেকে তারা মারুম হয়ে গেছে আল্লাহ কাল পরশু এদেরকে পরবর্তীতে আল্লাহ এর উত্তম বিনিময় আপনি দিয়ে দেন আল্লাহ এই গলিটা জীবনে কখনো পানি দিয়ে কষ্ট দিও না আল্লাহ জীবনে কখনো আগুন দিয়ে কষ্ট দিও না আল্লাহ গ্যাস দিয়ে কষ্ট দিও না আল্লাহ বিদ্যুৎ দিয়ে কষ্ট দিও না আল্লাহ এই গলিটাকে আপনি নিরাপদ গলি বানায় দেন আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দেন আল্লাহ সাত গুণে গুণী বানায় দেন ইনশাআল্লাহ যারা পারি ইনশাআল্লাহ ইস্তেমায় শরীক হব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আগামী ২৮ তারিখ ২৮শে জানুয়ারি ২০২৩ ২৮শে জানুয়ারি প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয় পারলে শরীক হব আমাদের লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বলেন দ্বিতীয় না প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার তাজুল উলুম মাদ্রাসা মাগরিব থেকে আসা জিকিরের মজলিস পারলে শরীক হব বলেন না ইনশাআল্লাহ আইডিয়াল কলেজের পেছনে কোন গ্রাম বাঞ্চানগর চক বাজার তো আলহামদুলিল্লাহ আমরা দুই জুমা আসি আল্লাহ তালা যেন আসা যাওয়াকে কবুল করেন আল্লাহ তালা যেন আমার আব্বার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন আব্বাকে জীবনে কতবার দেখছি এখানে চেয়ারে বসে দেখছেন না দেখছেন না আল্লাহ তালা আব্বার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন আমরা যখন টুমচরে পড়ি ছোটবেলায় তো এখানে মাহফিলে আসতাম চুপে এক জায়গায় বসে থাকতাম আর আব্বা এখানে চেয়ারে বসা আল্লাহ তালা আব্বার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দেন মার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে আল্লাহ তাআলা এই শহর আমার 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 শহর না
আল্লাহ তাআলা যেন আমাদের এই শহরের সবগুলো মানুষকে নামাজি বানায় দেন এই সব এই শহরের সবগুলো বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন এই সবগুলোর শহরের মা বোনদেরকে আল্লাহ তাআলা দীনমুখী করে দেন এই শহরের জওয়ানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তাআলা রাজনৈতিক সমস্ত দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদের এই শহরকে নিরাপদ করে দেন আল্লাহ তাআলা সমস্ত চুরি ডাকাতি থেকে আমাদের এই শহরকে নিরাপদ করে দেন সুবহানাল্লাহ বিহামদিহি সাবেক সভাপতি আমাদের মাইনউদ্দিন তরুণ সাহেবের انتقال হয়ে গেছে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমাদের হাজী ইসমাইল সাহেব বহুত কষ্ট করে ওলিউল্লাহ ভাই রনি ভাই সহ এই শহরে ব্যবসায়ীরা যারা কষ্ট করেন আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন